মতলব উত্তরের সাতনল পর্যটন কেন্দ্র পরিদর্শনে বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ হান্নান মিয়া। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাইম মিয়াজি, সাথে আছেন তানজানা রহমান লিজা। গোটা বাংলাদেশকে বিশাল একটি পর্যটন স্পট উল্লেখ করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ হান্নান মিয়া বলেছেন, পর্যটন শিল্পের উন্নয়নের পাশাপাশি এর প্রচার এবং বিপণনের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। সাতনল পর্যটনের বিকাশ হলে অর্থনীতি সমৃদ্ধ হবে, বাড়বে মানুষের কর্মসংস্থান। শনিবার 12 জুন বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতনল পর্যটন কেন্দ্র পরিদর্শনকালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ হান্নান মিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাব প্রদানকালে এসব কথা বলেন। মতলব উত্তরের মেঘনা নদীর তীরে সাতনল এলাকা পর্যটক বান্ধব করার জন্য পর্যটন কর্পোরেশনের গৃহীত উদ্যোগের সম্ভাব্যতা যাচাই করতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ হান্নান মিয়া সাতনল এলাকা পরিদর্শন করেন। এ খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ হান্নান মিয়া বলেন, সাতনল পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। আমরা চেষ্টা করছি পর্যটন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে এটিকে একটি গতিশীল খাতে পরিণত করতে, যেন জাতীয় প্রবৃদ্ধিতে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, করোনার কারণে আসলে আমরা থমকে গিয়েছিলাম। করোনায় বিশ্বের যে শিল্পগুলো সবচেয়ে ঝুঁকির মুখে পড়েছে, সেগুলোর মধ্যে পর্যটন খাত সবার শীর্ষে। আমাদের যে ভাবনাগুলো ছিল বা যেভাবে আমরা যাত্রা শুরু করেছিলাম, তা মাঝপথে অনেকটাই থমকে গেছে। তবে আমরা এখন স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের সেবা নিশ্চিত করছি। আসার কথা হলো আমরা আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছি, নিউ নর্মাল পর্যটন ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত হচ্ছি। তিনি বলেন, সাতনল পর্যটন এলাকাটি খুবই সুন্দর ও মনোরম পরিবেশে। ঢাকার কাছে এ পর্যটন কেন্দ্রটি মেঘনা নদীর তীরে অবস্থিত হয় পর্যটকদের সুবিধা বেশি। আমরা এই পর্যটন কেন্দ্রের উন্নয়নে কাজ করব। দেশে পর্যটন শিল্পের বিকাশে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বিপিসি পথিকৃতের ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ হান্নান মিয়া। তিনি বলেন, ছোট বড় অসংখ্য পর্যটন স্পটে প্রয়োজনীয় সুযোগ সুবিধা সৃষ্টি, দক্ষ জনবল তৈরি ও পর্যটকদের কাঙ্ক্ষিত সেবা দিয়ে সূচনা লগ্ন থেকেই বিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। করোনা মহামারীর কারণে এ খাতের অগ্রযাত্রা থমকে গেলেও তা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। এ সময় উপস্থিত ছিলেন উপসচিব মোহাম্মদ মাহমুদ কবির, মহাব্যবস্থাপক পরিকল্পনা পর্যটন কর্পোরেশনের মোহাম্মদ জাকির হোসেন সিকদার, মহাপরিচালক প্রধানমন্ত্রী কার্যালয় আব্দুল লতিফ মিয়া, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT মোহাম্মদ ইমতিয়াজ হোসেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান, সহকারী কমিশনার ভূমি আফরোজা হাবিব শাপলা, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মাসুদ সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, এই পদক্ষেপটা দুর্ভাগ্যজনকভাবে এটা ভুল বোঝাবুঝির কারণে পদক্ষেপটা এতদিন বিলম্ব হচ্ছিল। কারণ এখানে একটা কবর হয়ে গেছে, গণকবর। গণকবর হতেই পারে, একটা বিশেষ পরিস্থিতিতে লঞ্চ ডুবিতে গণকবর হয়েছিল। গণকবরের কারণে আমায় জায়গা কম পাচ্ছে, কিন্তু আমি এমন কোনো পরিকল্পনা নেইনি যে আমাকে 8 একর জায়গায় লাগবে। আমার তো 6 একর জায়গা দিয়েও আমার হতে পারে, আমার জায়গা কম হয়েছে এই অজুহাতে এখান থেকে আমার প্রকল্পটাকে আর আলোর মুখ দেখতে দেওয়া হয়নি। কিন্তু আমি মনে করি যেখানে পর্যটন সুবিধার এখনো সুযোগ আছে, 8 একরে যা করা যাবে, 6 একরে তা করা সম্ভব। একটু কম বেশি আমাদের 1 একরের উপরেও কোনো কোনো জায়গায় ভালো ভালো পর্যটন স্পট আছে, এমন কোনো সমস্যা না। কিন্তু করার ইতিবাচক মনটাই বড়। আমি ইতিবাচক মন নিয়ে এসেছি যে এখানে কিছু একটা করবো, কারণ এমন নদীর তীরবর্তী জায়গায় মানুষের, ঢাকার ও দূরবর্তী মানুষের এত সুন্দর জায়গা বিরল, এখানে পাওয়া বিরল। আমি এই জন্যে এখানে প্রচেষ্টা নিয়েছি, কিন্তু পিছনের জটলা খুলতে আমার হয়তো সময়টা যাবে, আমি জানি না কতটুকু করতে পারবো। তবে আমি মনে করি যে এটা যত্ন শুরুটা উচিত, এখানে কিছু একটা করা দরকার। এখানের মানুষের জীবনযাত্রার মান চেঞ্জ হয়ে যাবে যদি পর্যটন কেন্দ্র, পর্যটন কেন্দ্রের সাথে কিন্তু মানুষের জীবনযাত্রা মানের বিরাট প্রশ্ন জড়িত। মানুষ আরও স্মার্টলি উপস্থাপন হয়ে যাবে এলাকা সম্পর্কে, আমার বিশ্বাস। কাজ করার জন্য সামনে অর্থ বছরে ভালো একটা সুযোগ, কিন্তু আমার কাজ করার জন্য প্রস্তুতি আমার নাই। প্রস্তুতি হলো আমি আগে জায়গাটা আমার নিজের করে তারপরে আমাকে লিখতে হবে। আমি যদি এখন কোনো প্রকল্প দাখিল করি বলবে কাগজ কই, তুমি দখল নিছো, দখলনামা কই, আমার দখলনামাটা ঠিক করতে হবে। আর আপনারা জানেন, একটা জায়গায় যখন 8 একরের প্রস্তাব দেওয়া হয়, সেই জায়গা থেকে যদি 2 একর কম নেওয়া হয়, আমাকে যুক্তিকথা খাড়া করতে হবে আমি কেন 2 একর কম নিচ্ছি।
এই যুক্তিকতা দিয়ে যদি আমি না নেই তাহলে আমিও তো চাকরি করি, আমি নিতে চাই, ইতিবাচক হচ্ছে, কিন্তু 2 একর কম নেওয়ার কারণে আমি যাতে বিপন্ন না হয় সেই বিষয়টা চিন্তা ভাবনা করে আমার এই জটলাটা খুলতে হবে। এই জটলাটা খুলতে যতক্ষণ সময়, তারপরে হয়তো প্রকল্প নেওয়া কোনো ব্যাপার না, তখন দেখা যাবে মৌমাছির মতো অন্যরা প্রকল্প নিতে আসবে, কিন্তু জটলা খোলাটা একটু কঠিন কাজ। এতটুকু পর্যন্ত যদি তারা দেওয়ার চেষ্টা করে আমি কেন চেষ্টা করব না? ওনারা তো এলাকা ঈদগাহ পর্যন্ত সরাই নিতে রাজি আছে। আমি ওনাদের কাছে প্রত্যাশা যে আমাকে একটা ইনটেক থেকে অখণ্ড জায়গা দেন, কারণ একটু বিচ্ছিন্ন জায়গা হলে কাজ করা হয় না। আপনারা যদি দেন তাহলে আমার পক্ষে সম্ভব হবে। বেঁকে বসে তাহলে কিন্তু মুশকিল, জনগণ যদি বলে আমাকে হেল্প করে তাহলে আমি আগাতে পারবো। এমন সুন্দর জায়গা, এখানে ভালো একটা পল্টন আছে, নদীপথে যারা আসবে তারা এখানে আসতে পারবে, এত সুবর্ণ সুযোগ তো সবসময় পাওয়া যাবে না। আমাদের অগ্রসর হওয়া খুব সহজ, উনি লিখিতভাবে আমাদের কাছে জানাইছেন, আমি এখন অগ্রসর।